নমস্কার আমি আরিফুল রহমান আর 3GPD তে নতুন একটা ফিচার এড করা হয়েছে সেটা হচ্ছে কাস্টমারস মডিউল এটা নিয়ে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব কাস্টমারস মডিউলটা হচ্ছে মূলত সেলসের আন্ডারে আমি সাইডবার থেকে প্রথমে চলে যাচ্ছি কাস্টমারস তো এইখানে প্রথমে আমাদের সিস্টেম ইকোনো কাস্টমার আমরা প্রথমেই অ্যাড করে নিব সেক্ষেত্রে আমি ক্লিক করব হচ্ছে নিউ কাস্টমার এখানে হচ্ছে কাস্টমারের নেম এবং হচ্ছে লাস্ট নেম এবং হচ্ছে মোবাইল নাম্বার এই তিনটা হচ্ছে আমার রিকোয়ার্ড এই তিনটা ডেটা আমি দিব এবং প্রয়োজনীয় ইনফরমেশন আমি চেষ্টা করব নেয়ার জন্য কাস্টমারের কাছ থেকে যতটুকু সম্ভব কারণ এটার মাধ্যমে মূলত একটা কাস্টমার বুক ক্রিয়েট করা হবে সো এইখান থেকে কাস্টমার ক্রিয়েট করার পর সেটা চলে আসবে কাস্টমারসে এখানে আসলে আমরা দেখতে পারবো যে ওই কাস্টমারের নাম তার মোবাইল নাম্বার ইমেল কোম্পানি নেম এবং এই কাস্টমারের আন্ডারে কতগুলো ইনভয়েস তৈরি করা হয়েছে যে ইনভয়েস গুলো এখনো ইনকমপ্লিট আই মিন পেইড হয়ে গেছে সেগুলো ছাড়া কতগুলো ইনভয়েস আছে সেটার টোটাল নাম্বার তো আমি এখান থেকে চাইলে কাস্টমার গুলো এডিট করতে পারবো এডিট বাটন অন্য একটা ট্যাব ওপেন করছি এখান থেকে চাইলে কাস্টমার ডেট আমি যেকোনো সময় এডিট করে দিতে পারবো বা আপডেট করতে পারবো এবং আমি চাইলে এই কাস্টমারের আরো ডিটেলস ইনফরমেশন দেখতে পারবো এই ভিউ থেকে সো ভিউ এসে আমি দেখতে পাচ্ছি সেই কাস্টমারের ডিটেল ইনফরমেশন এবং ওই যে কাস্টমারের যে বাষট্টিটা ইনভয়েস ছিল সেগুলোর আপডেট ওইটার ইনভয়েস নাম্বার বর্তমানে কারেন্ট স্ট্যাটাস দেন হচ্ছে অ্যামাউন্ট ডিউ ডেট ট্রাভেল ডেট ট্রাভেল ডেস্টিনেশন সো এই লিস্টে আমি যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পেইড স্ট্যাটাস সহ আগে যেটা বাসকটিটা ছিল সেটা হচ্ছে উইদাউট পেড ইনকমপ্লিট স্টেটাস আর এইখানে আমি দেখতে পারবো টোটাল যতগুলো ইনভয়েস তৈরি করা হয়েছিল সবগুলো সো এই ইনভয়েসের আন্ডারে আমি এখান থেকে চাইলে অ্যাকশন নিতে পারবো এই ইনভয়েসটা চাইলে আমি এডিট করতে পারবো চাইলে ইনভয়েসটা আমি ভিউ করতে পারবো চাইলে এই ইনভয়েসটার এগেন্স্টে পেমেন্টও রিসিভ করতে পারবো সো এটা হচ্ছে পেমেন্ট রিসিভের অপশন এটা হচ্ছে সেই ইনভয়েসটা এডিটের অপশন এবং হচ্ছে এই ইনভয়েসটা ভিউ অপশন সো এবারে আসি এই কাস্টমার বুকটাকে আমি কিভাবে সিস্টেমে ম্যানেজ করব তো আমাদের প্রচুর পরিমাণে ইনভয়েস তৈরি করতে হয় আমি চলে যাচ্ছি ক্রিয়েট ইনভয়েসে আগে হচ্ছে এখানে আমরা কাস্টমারের ডেটাগুলো টাইপ করতাম তার নেম মোবাইল ইমেল হোয়াট এভার বাট এখানে এখন আমরা সেটা করব না আমরা পুরো কাস্টমারের ডেটা গুলো এখানে লিস্ট আকারে নিয়ে আসছি প্রথমে থাকবে হচ্ছে কাস্টমারের ফুল নেম দেন তারপর থাকবে তার হচ্ছে মোবাইল নাম্বার দেন তারপর থাকবে হচ্ছে কাস্টমারের কোম্পানি নেম সো এই তিনটার যে কোনো একটা দিয়ে আমি চাইলে এখানে সার্চ করতে পারি ফর এক্সাম্পল আমি দিচ্ছি এইট সেভেন সো এইট সেভেন দিয়ে আমার এই কাস্টমারটা আছে সো জাস্ট কাস্টমারের মোবাইল নাম্বারটা হইলেই আমি তাকে ইজিলি ফাইন্ড আউট করতে পারি সো আমি এখানে কাস্টমারটা সিলেক্ট করে প্রাপ্বেলি ইনফরমেশন এবং হচ্ছে ইনভয়েস ইনফরমেশন দিয়ে ইজিলেগলি ইনভয়েস ক্রিয়েট করে ফেলতে পারি সো এটা আমার আর একটু ফার্স্টার হচ্ছে ঠিক একই এই বিষয়টা আবার ইম্প্যাক্ট করবে লিড তৈরির ক্ষেত্রে যে ক্ষেত্রে আমাদের ইনভয়েস তৈরি করা হচ্ছে না একটা কাস্টমারকে ফলো আপ করতে হবে সেই সময় আমরা লিডগুলো তৈরি করি সো লিড যখন তৈরি করবো তখনও ঠিক একইভাবে কাস্টমারের ডেটার ইনফরমেশনগুলো আমরা সিলেক্ট করে নেব এখন আমার কাছে যদি মনে হয় যে না আমি তো আসলে কাস্টমারটা আমার সিস্টেমে নাই তো আমি সাথে সাথে কি করব সার্চ করে না পেলে ক্রিয়েট কাস্টমার এই ডান যে বাটনটা আছে এটা ইনভয়েসও দেয়া আছে দুটো জায়গায় দেয়া আছে আপনি যখন ইনভয়েস তৈরি করবেন তখন ওর ডান এটা পাবেন লিড তৈরি করার সময় ডান দিকে বাটন পাবেন তখন আপনার সাইড বারে ক্লিক করা লাগবে না সো ক্রিয়েট কাস্টমারে ক্লিক করলে অটোমেটিক্যালি আমি সেই কাস্টমারটা তৈরি করে ফেলব দেন তারপর আমি লিড অর ইনভয়েস ক্রিয়েট এবং এই কাস্টমারের ইনফরমেশনগুলো আমার বুকিং এর ক্ষেত্রে যদি আমি যাই বুকিং এর যে অপশনটা আছে আপডেট করে দেওয়া হয়েছে যে কাস্টমারের কোম্পানি নেম কি ইমেল কি মোবাইল নাম্বার কি এবং আমার যদি এখানে কোনো লিডস থাকে সেইখানেও এটার আপডেটটা দেওয়া হয়েছে যে এই কাস্টমারের মোবাইল নাম্বার এরপরই পরই হচ্ছে কোম্পানি নেম এই হচ্ছে টোটাল কাস্টমার মডিউলের আপডেট কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবেন ভালো থাকবেন আসসালামালাইকুম